খুলনার ম্যাচ মানেই মানে মনে হয় যে আমি যেটা বলবো ঠিক উল্টাটা হবে। এর আগেও খুলনা চট্টগ্রাম যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচেই প্রথম প্রেডিকশনটা ভুল হয়েছিল, আজকেও সম্ভবত সেটিই হতে যাচ্ছে। আগের ম্যাচে খুলনা চট্টগ্রামের সেই ম্যাচে চট্টগ্রাম জিতেছিল, আমার কথা ছিল যে খুলনা জিতবে, কিন্তু চট্টগ্রাম অসাধারণ নৈপুণ্যে খুলনার আজম খানের সেঞ্চুরির যে বদলা, সেই বদলা উসমান খান আরেকটি সেঞ্চুরি করে জিতে গেল 194 রান চেজ করে। আজকে যখন বললাম যে আজকে চট্টগ্রাম জিতবে খুলনার সঙ্গে, অর্থাৎ আবারও চট্টগ্রাম জিতবে, তখন চট্টগ্রাম টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামলো এবং ব্যাটিংয়ে নেমে তারা যে ব্যাট করলো এবং শেষের দিকে যে অবস্থা হলো, মোটামুটি 10-12 ওভারের পরে শেষ পর্যন্ত রীতিমতো মনে হলো যে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে গেল চট্টগ্রামের ব্যাটিং। ওসমান এবং আফিফ ছাড়া উল্লেখযোগ্য তেমন কোনো ব্যাটিংই নেই। শেষ বেলায় এসে ফরহাদ রেজা আজকে দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন, অলরাউন্ডার ফরহাদ রেজা। তিনি যদি 9 বলে 21 রান না করতেন তাহলে হয়তো চিত্রটা আরও ভয়াবহ হতো। শেষ পর্যন্ত 157 রান হলো 9 উইকেট হারিয়ে। কিন্তু যে ঘটনাটা ঘটলো 20তম ওভারে এসে, ওহাব রিয়াজ 20তম ওভারে ডেথ ওভারে বল করতে আসলেন, 20তম ওভারে 3টি উইকেট হারালো চট্টগ্রাম। এবং অল্পের জন্য ওহাব রিয়াজের ব্যক্তিগত হ্যাটট্রিক হয়নি, কিন্তু দলীয় হ্যাটট্রিক হয়েছে। তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বলে 3টি উইকেট গেছে। পঞ্চম বলের উইকেটটি যেহেতু রান আউটটাও ওহাব রিয়াজ নিজেই করেছেন, সেই ক্ষেত্রে 3টি উইকেটের দাবিদারই তিনি। কিন্তু যেহেতু ক্রিকেটের নিয়ম বলে যে রান আউট যেই করুক কিনা কারও ব্যক্তিগত অর্জনে সেটি যোগ হবে না, সেহেতু ওহাবের ওই ওভারে 2 উইকেট হলো আর দলীয় হ্যাটট্রিক হলো। অর্থাৎ দল হিসেবে খুলনা হ্যাটট্রিক করলো 20তম ওভারে, 6 থেকে উইকেট হয়ে গেল 9 আর রান হলো মাত্র 8 শেষ ওভারে। একটা ছক্কার মারছিল, তাছাড়া আর কোনো হয়নি, রান হয়নি। 157 রান হলো 9 উইকেট হারিয়ে। সেই পথে ওসমান, যার উপরে চট্টগ্রাম দলের সবথেকে বড় ভরসা, যে দুজনের উপরে ভরসা, ওসমান খান আর আফিফ হোসেন, সেই দুজন রান করলেন বটে, কিন্তু তাদের রানটাকে বড় করতে পারলেন না। আফিফ প্রথম দিকে দুর্দান্ত শুরু করে শেষ দিকে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ করতে পারছিলেন না, একসময় আউট হয়ে যেতে বাধ্য হলেন এবং LBW-র ফাঁদেই পড়লেন ওই ওহাব রিয়াজের বলে। যদিও সেই LBW-টা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এবং যথেষ্ট শুধু প্রশ্নই নয়, আম্পায়ারের LBW দেওয়ার সিদ্ধান্তকে আফিফ যখন চ্যালেঞ্জ করলেন তখন রিপ্লেতে এবং ওই BCB-র বিখ্যাত ADRS-এ দেখা গেল আফিফের পেছনের পায়ের লাগায় বল সেই উইকেটে ছিল, মিডল স্টিকের ছিল, সবই ঠিক আছে, কিন্তু পায়ের প্যাডের উপরিভাগে থায়ে লাগে, যে উচ্চতাই লাগে সেই উচ্চতাই নিশ্চিতভাবে যেখানে বলটা লেগেছে সেখানেই যদি আপনি স্ট্যাম্পের সঙ্গে একটা প্যারালাল রেখা অঙ্কন করেন তাহলে দেখবেন যে ওই লাইনটা স্ট্যাম্পের বরাবর কিংবা একটু উপরেই রয়েছে। সেখান থেকে স্ট্যাম্প পর্যন্ত গিয়ে নিশ্চিত করে অন্তত 8 থেকে 10 ইঞ্চি কিংবা 1 ফুট উপর দিয়ে চলে যাওয়ার কথা স্ট্যাম্পের বলের। বাউন্স যেখানে শর্ট বল করেছিলেন, শর্ট বলে আরও অনেক বেশি বাউন্স হয় যেখান থেকে বল, এবং সেই বলের মাটি থেকে উচ্চতা অনুযায়ী যে ধারায় সে উঠছে সেই ধারা হিসেবে যদি DRS থাকতো তাহলে নিশ্চিত দেখা যেত যে বলটা স্ট্যাম্পের অন্তত 1 ফুট উপর দিয়ে গেছে। কিন্তু মাঠের আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, থার্ড আম্পায়ার কয়েক মিনিট ধরে ADRS-এর সমস্ত কিছু চেক করে তিনি নিজে বিজ্ঞ যে ফয়সালা দিলেন সেটি হচ্ছে আফিফ আউট। তাহলে ওই ADRS-এর নামে এতক্ষণ ভিডিও দেখার কারণ কি? ভিডিওতে তো স্পষ্ট দেখা গেল যে বল যেখানে লেগেছে সেই জায়গাটাই স্ট্যাম্পের সমান, অর্থাৎ স্ট্যাম্পের একেবারে সমান্তরাল, সেখান থেকে স্ট্যাম্প পর্যন্ত গিয়ে বল নিশ্চিত করেই অনেক উপর দিয়ে চলে যাবে। থার্ড আম্পায়ার পর্যন্ত যাওয়ার কিংবা থার্ড আম্পায়ারকে রেফার করার যে খেলোয়াড়ের দাবির সিস্টেম, এটা তো দরকার নাই। মাঠের আম্পায়ার যে আউট দিয়েছেন ঠিক হোক ভুল হোক
সেটাই রাখুক, সেটাই থাকা উচিত। এবং এই কথা কিন্তু এসেছে, পাকিস্তানি একাধিক খেলোয়াড় বলেছেন, কোচ সালাউদ্দিন কুমিল্লার তিনি বলে শাস্তি পেয়েছেন এই এডিআরএসের নামে যে এক ধরনের ভাঁওতাবাজি, সেটি আসলে বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতিই করছে, যেখানে শুধুমাত্র ভিডিও রিপ্লে দেখা ছাড়া আর কিছুই বোঝার উপায় নাই। তো ভিডিও রিপ্লেও যদি দেখা যায়, তাহলে ভিডিও রিপ্লের দেখার পরে একজন থার্ড আম্পায়ার যিনি কিনা ক্রিকেট বিশেষজ্ঞ, তার তো ওই সিদ্ধান্তে ওই ফয়সালাতে পৌঁছে যাওয়ার কথা যে এই বলের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে, কি পরিণতি হবে, এটা তো খুব একজন সাধারণ দর্শকও যেখানে দেখে পরিষ্কার হতে পারছেন, আম্পায়াররা সেটা করবেন না কেন, আম্পায়াররা কেন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপরেই থাকবেন। তাহলে ওই এডিআরএসের নামের এই ভিডিও রিপ্লের সেখানে গিয়ে সময় ক্ষেপণের তো কোনো প্রয়োজন হয় না। আফিফ সেটাতেই কাটা পড়েছেন, আফিফ প্রচণ্ড আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, কারণ যখন আম্পায়ার আউট দেন সাথে সাথে এক সেকেন্ডের হয়তো পঞ্চাশ ভাগের এক সময় এক ভাগের সময়ও তিনি নেননি, তিনি রিভিউ নিয়েছেন, তাতেই খুবই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল যে তিনি কনফিডেন্ট যে এটা আউট না, আমার চোখেও সেটা আউট না, কিন্তু আম্পায়ারের চোখে ওই তথাকথিত এডিআরএসের চোখে ওইটা আউট। আফিফ 35 রান করেছেন যখন আউট হয়েছেন 31 বলে, কিন্তু এর আগের একটা ম্যাচে যখন আফিফ এবং রাসুলির অসাধারণ জুটি, অসাধারণ যে পারফরমেন্স ছিল, সেই রাসুলিও আজকে খুব একটা ভালো করতে পারেননি, বলে ব্যাটে কোনোভাবেই করতে পারছিলেন না, 25 রান করতে তিনি 26 বল খেলেছেন। সে কারণেই শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থেমে গেছে 157 রানে, 158 করতে হবে খুলনাকে। এই রান করতে আমার মনে হয় না যে খুলনা এই রান করতে না পেরে হেরে যাবে, 157 রান 158 রান চট্টগ্রামের এই উইকেটে খুব কঠিন হবার কথা নয় যদি খুলনা দল ভেঙে না পড়ে, দুর্ঘটনা না ঘটে। তবে প্রেডিকশনে যেহেতু বলেছিলাম চট্টগ্রাম জিতবে, এখন অন্তত আমার মনে হচ্ছে যে এই ম্যাচ খুলনা অনায়াসেই জিতে যাবে। দেখা যাক চট্টগ্রাম ম্যাচটা নিজেদের করে নিয়ে ব্যতিক্রম কিছু ঘটিয়ে বোলিংয়ে আমার প্রেডিকশনের সেই কথাটাকে অন্তত তাদের এই দুই দলের খেলায় একবার সঠিক করতে দেয় কিনা।